नो बुट डिवाइस फाउंड प्रेस एनी के टू रिबुट द मेशिन आम्रा जो कम्प्यूटर बा लैपटॉपटा ओपन करार पर एरकम कोनो मैसेज देखते पाई ताहले किभाबे सेई समस्याटी समाधान करते हय से विषय आजकेर ए भिडियो। एखाने देखते पाच्छेन आमार लैपटॉपटा ओपन होवार पर विंडोज होम पेज ना एसे एकटी लेखा शो करेछे नो बुट डिवाइस फाउंड प्रेस एनी के टू रिबुट द मेशिन। আমি যদি এখন কিবোর্ড থেকে যে কোনো একটিকে প্রেস করি তাহলে ল্যাপটপটা রিস্টার হবে এবং পুনরায় ওপেন হয়ে আবার সেই একই সমস্যাটা দেখাবে। তো কিভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি সে বিষয়ে আজকের এই ভিডিও। এখানে আপনি দেখতে পাচ্ছেন সেই একই সমস্যাটা দেখাচ্ছে। এই সমস্যাটা সমাধান করতে আমাদের প্রথমে এই ল্যাপটপের বায়োস মোড অপশনে প্রবেশ করতে হবে। বায়োস মোড অপশনে প্রবেশ করতে এখান থেকে যে কোনো একটি কি প্রেস করার পর যখন কম্পিউটারটা পুনরায় ওপেন হবে তখন কিবোর্ড থেকে বারবার F12 প্রেস করতে হবে। আপনার কম্পিউটারের বায়োসকে কোনটি সেটি যদি আপনি না জানেন তাহলে ইউটিউব বা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন আপনার ল্যাপটপের বায়োস কি কোনটা। আপনার কম্পিউটারের বায়োস কিটা জানার পর এখান থেকে ইন্টার প্রেস করুন। কম্পিউটারটা যখন ওপেন হবে সাথে সাথে আমাদেরকে কিবোর্ড থেকে F12 বারবার প্রেস করতে হবে। তো আমি বারবার কিবোর্ড থেকে F12 প্রেস করতেছি। এখানে দেখতে পাচ্ছেন বুট মেনু অপশনটা দেখাচ্ছে, এটা হচ্ছে কম্পিউটারের বুট মেনু। এখান থেকে আমাদেরকে নিচের দিকে স্ক্রল করে বায়োস সেটআপ এই অপশনটা চয়েস করতে হবে। তো আমি কিবোর্ড থেকে বারবার ডাউন অ্যারো কি প্রেস করে বায়োস সেটআপ এই অপশনটা চয়েস করলাম। এখান থেকে বায়োস সেটআপ অপশনটা চয়েস করার পর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন। এটা হচ্ছে কম্পিউটারের বায়োস সেটিং। এখান থেকে বুট সিকোয়েন্সে প্রবেশ করুন। কোনো কোনো কম্পিউটারে শুধুমাত্র বুট অপশনটা দেওয়া থাকতে পারে, আপনি সেখান থেকে বুট অপশনে প্রবেশ করুন। এখানে দেখতে পাচ্ছেন লিগেসি মোডটা চয়েস করা আছে। এখানে আপনার কম্পিউটারে দুইটি অপশন দেখতে পারবেন, একটি হচ্ছে লিগেসি মোড আর দ্বিতীয়টা হলো UEFI মোড। এখান থেকে শুধুমাত্র UEFI মোডটা চয়েস করুন। তারপর উইন্ডোজ বুট ম্যানেজার অপশনে যদি টিকমার্ক করা না থাকে তাহলে উইন্ডোজ বুট ম্যানেজার অপশনে টিকমার্ক দিন। তারপর নিচ থেকে অ্যাপ্লাইতে ক্লিক করুন, তারপর ওকেতে ক্লিক করুন। এখন উইন্ডোটি বন্ধ করতে এখান থেকে এক্সিটে ক্লিক করতে পারেন বা কেটে দিতে পারেন। এখন আমাদের কম্পিউটারটা রিস্টার হবে এবং পুনরায় ওপেন হবে। তো ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটা ওপেন হয়ে গেছে এবং যেই সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো আশা করি এখন থেকে আপনারা যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের নো বুট ডিভাইস ফাউন্ড এই সমস্যাটার সমাধান করতে পারবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ।